দেখি দেখি দেখি, হ্যাঁ আস্তে আস্তে ছয় সাল, আস্তে 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 মাছ আটকাইছে, মাছ আটকাইছে, মাছের জন্য যে কষ্টটা করলো। এ হ্যাঁ ফয়সাল, হ্যাঁ মাছ মাছ কাটাইছে, মাছ আটকাইছে না? হ্যাঁ ফয়সাল ফয়সাল, দেখি 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 দেখি, বর্ষিটা কিন্তু মাছটা লইয়ে চলে গেছে, দেখি 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 দেখি, দাঁড়া 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 দেখি, হ্যাঁ দেখি দেখি দেখি, হ্যাঁ আস্তে আস্তে ফয়সাল, আস্তে 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 মাছ আটকাইছে, মাছ আটকাইছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা মাছ মাছ আটকাইছে আমাদের, এই দেখতে পাচ্ছেন। এদিকে মনে করছে একজন বর্ষির সিপা, কিন্তু বর্ষির সিপা কিন্তু ধরে আছে, দেখেন সুতা ছাড়তে, হ্যাঁ ছাড়ো সুতা ছাড়ো সুতা ছাড়ো। দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা মাছ আমাদের বর্ষিতে আটকাইছে, দর্শক ভাইরা দেখেন, দর্শক ভাইরা তো মাছটা কিন্তু আমাদের এই যে জঙ্গল আটকাইছে, জঙ্গল আটকাইছে মাছটা, দেখি দর্শক ভাইরা দেখতে থাকুন, দেখতে থাকুন ইনশাল্লাহ আমাদের মাছ অবশ্যই, মাছ অবশ্যই আমরা যেভাবে হোক মাছ উঠা উঠাবো। হ্যাঁ দেখেন কিরম টান টান রয়েছে একবারে, একদম বর্ষিটা সিবা কিন্তু টান টান, দেখেন এই যে একদম টনটনা মাছটা, বিশাল আকৃতির হবে মাছটা, জঙ্গলে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক কি হয়, তুমি আস্তে আস্তে উঠাও। এই দেখেন দর্শক ভাইরা, এই যে বসছি সিবাই কিন্তু একদম টনটনা ফাইবার, এই যে আমাদের ফাইবার বসছি, দেখতে পাচ্ছেন ফাইবার একদম টনটনা আছে। আমি এদিকে দেখি কি, হ্যাঁ এদিকে মাছ তো আমাদের আটকাইছে, এখন মাছটা উঠানো উঠাও উঠাম আমরা যে কোনো ভাবে, বসিয়ে চলে গেছে, ইয়ের মধ্যে চলে গেছে, মানে জঙ্গল মধ্যে চলে গেছে, মাছটা এই জায়গায় আসলো, মাছটা এই জায়গায় হিট করে মাছ হলো জঙ্গল, জঙ্গল এসে পড়ছে। আচ্ছা আচ্ছা, তাহলে যে দেখো কোন জায়গায় আছে মাছটা, ডুব দিয়ে তুমি দেখো, দেখতেছি ডুব দিয়ে দেখো কোথায় আছে মাছ, দেখতেছে ডুব দিয়ে দেখতেছে মাছটা আসলে কোন জায়গায় আছে, কোন দিকে গেছে, টনটন করতেছে, সুতা তো টনটনাই, এই যে সুতা তো টনটনা দেখতেই পাচ্ছি, একদম বর্ষি টনটনাই, এই যে বর্ষি বর্ষি সুতা একদম টনটনাই, মাছ আছে, মাছ আছে দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন, মাছ আছে, ফয়সাল এক ডুব দিয়ে দেখলো মাছ আছে, মাছের সাইজ মানে অনেক বড় আকৃতি হবে, অনেক দূরে অনেক নিচে আছে মাছটা, অনেক পানি তো নেই এই সাইডে, অনেক দেখা যাক মাছটা যে কোনো ভাবে হোক আমাদের ধরতে হবে, যে কোনো ভাবে হোক মাছটা ধরতে হবে, পয়সা লাভ ডুব দিছে মাছটা, একদম জঙ্গলে পেঁচ আছে, সমস্যা নাই দাঁড়া মাছ আছে। তো দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন অনেক পরিশ্রম করতেছে ফয়সাল, এবার মনে হয় উঠবে মাছটা, দেখা যাক দেখা যাক দেখা যাক, মাছটা মনে হয় উঠে উঠে পড়বে, এখন মাছটা কিন্তু ফয়সাল ধরছে অলরেডি হাতে নিছে, হইছে দেখি 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 কি মাছ, কত বাড়ি মাছটা, আল্লাহ আকবার আল্লাহ, কো মাছ কো, এই দেখেন এই মাছ, এইটুকু মাছ কিন্তু মাশাআল্লাহ নিচে চলে গেল, আমি বলছি অনেক বড় মাছ, হ্যাঁ এইটুকু মাছের জন্য যে কষ্টটা করলো, এ দেখেন আল্লাহ আকবার, এই দেখেন দর্শক ভাইরা, এই এইটুকু মাছের জন্য ফয়সাল যে কষ্টটা করলো, অনেক জঙ্গলের মধ্যে পেঁচিয়ে গেছিল তো, তার জন্য লো মাছটা লো এরকম, মানে ছোট মাছ, মাছের সন্তুষ্ট হলো না ফয়সাল, অনেক কষ্ট করলো, পালালো না, না না ফয়সালের অবস্থা খুবই খারাপ, সে কিন্তু প্রায় 15-20 মিনিট যাবৎ ডুবাডুবি করার পরে এই মাছটা ধরছে, ভাবছিল যে অনেক বিশাল বড় একটা মাছ হবে, কিন্তু মাছ দেখি বিশাল হলো না, এই মাছ দেখতে পাচ্ছেন, যেরকম হওয়ার কথা ছিল সেরকম হইলো না, ঠিক আছে মন খারাপের কিছু নাই, নেক্সট হবে আবার, ঠিক আছে।